আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। ভালো না থাকার অবশ্য কোনো কারণ দেখছি না, কারণ লকডাউন যেভাবে বাড়তেছে পড়ালেখা ছাড়া অনেক ভালোই আছো সবাই, তাই না? আচ্ছা যাই হোক, সুকৃতি মনে হয় শেষ, তোমাদের পরীক্ষার টাইম চলে আসছে 27 তারিখ। পরীক্ষার প্রিপারেশন জানি না কার কতটুকু, লকডাউনটাকে তোমরা কিভাবে কাজে লাগাইছো এটা আসলে কারো কারোর জন্য অনেক আনন্দের সময় যাচ্ছে, কারো কারোর জন্য অনেক ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। কারণ দেখো, যে একটা সময় যাচ্ছে, কোনো খুব বেশি প্রেশার কিন্তু তোমাদের এই মুহূর্তে নাই, ঠিক আছে? শুধুমাত্র পড়ালেখা করবা বাসায়, চাইলে এই সুযোগটাকে কিন্তু হিউজভাবে কাজে লাগাইতে পারতা বা পারতেছো। তোমরা যারা পড়তেছো তারা আসলে পড়তেছো, যারা পড়তেছো না তাদের কথা বলে আসলে কোনো লাভ নাই। তবে আমি মনে করি যে আসলে পড়া উচিত, কারণ তোমাদের ক্লাস 9টাও এভাবেই গেছে, ক্লাস 10টাও যদি ভালো করে না পড়ো অ্যাটলিস্ট, তাইলে তো এই বছরটা যদি এভাবে লকডাউনে যায়, তো 9-এর বছর তোমাদের লকডাউন ছিল, 10-এর বছর তোমাদের লকডাউন ছিল, তাহলে তো 9-10-এর বই তোমাদের কিছুই হয় নাই, তাই না? দেখো অনলাইন ক্লাস কিন্তু হয়েছে, অনলাইন ক্লাস চলছে, অনলাইনে কিন্তু স্কুলের সাথে তোমরা সংযুক্ত ছিলা, বিশেষ করে তোমরা ছিলে কি না তোমরা কতটুকু চেষ্টা করতে চাই না, তবে স্কুলের পক্ষ থেকে 100% চেষ্টা করা হয়েছে তোমাদেরকে সংযুক্ত রাখার। কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমাদের ফাঁকিবাজির কারণে হয়তো অনেকেই পারো নাই। তো যাই হোক, সেসব কথা না বলি, আমরা আজকে আলোচনা করব 10ম শ্রেণীর বায়োলজি বইয়ের 12তম অধ্যায় নিয়ে। আমি অলরেডি এর আগে একটা ক্লাস পোস্ট করছি ডিএনএ এবং আরএনএ নিয়ে, তোমরা ডিএনএ আরএনএ ক্লাসটা যদি না দেখে থাকো এখন পর্যন্ত, তাহলে দেখে রাখো, দেখে নাও। আর এখন যে ক্লাসটা করব আমি, মানে আজকে যে ক্লাসটা করব সেটা খুব একটা ইন্টারেস্টিং, জৈব বিবর্তন তত্ত্ব। তবে আমার কাছে মানে এই জৈব বিবর্তন তত্ত্বটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমার্সের বইয়ের মধ্যে, কমার্সের বিজ্ঞান বইয়ের মধ্যে এই জিনিসটা মনে হয় যেন আরও বেশি ডিটেলস দিয়ে লিখছে। তো যাই হোক, আমি তোমাদেরকে, তোমরা যদি আজকে লেকচারটা ভালো করে শোনো হয়তো তোমাদের উপকার হবে, ঠিক আছে? এতটুকুই বলবো, তোমাদের হয়তো উপকার হবে। ওকে, আচ্ছা প্রথম কথাটা বলি যে বিবর্তন, মানে বিবর্তন বলতে তোমরা কি বুঝো, বিবর্তন শব্দটা কি? বিবর্তন চেঞ্জ হয়ে যাওয়া, তাই না? যে কোন একটা জিনিস যদি ক্রমাগত হুট করে চেঞ্জ হওয়াটা কিন্তু বিবর্তন না, বিবর্তনটা হচ্ছে দীর্ঘ সময় ধরে আস্তে 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 চেঞ্জ হইতে 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 একটা পর্যায়ে এসে যেই পরিবর্তনটা অল্প 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 করে পরিবর্তন হইতে হইতে একসময় যেই এক মেজর একটা পরিবর্তন দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে বিবর্তন। বিবর্তনের কিছু ভালো দিকও আছে, বিবর্তনের কিছু খারাপ দিকও আছে, ঠিক আছে? আমরা দেখি আমাদের বইয়ের মধ্যে কী লিখছে। প্রথমে জৈব বিবর্তন, জৈব বিবর্তন তত্ত্ব একটা আছে, দেখো জৈব বিবর্তন তত্ত্বটা প্রথম দিকে একটু পড়ি, যে 13 লক্ষ প্রাণী প্রজাতি এবং 4 লাখের মতো উদ্ভিদ প্রজাতিকে শনাক্ত করা সম্ভব হয়েছে, এরকম মানুষের ধারণা ছিল। পৃথিবী অপরিবর্তিত, অর্থাৎ সৃষ্টির আদিতে পৃথিবী যে আকার আয়তন ছিল তার কোনো পরিবর্তন ঘটেনি না। এটা মানে বলছে যে দেখো, সৃষ্টির শুরুতে সব কিছু যেমন ছিল তার কোনো পরিবর্তন না ঘটে এখন পর্যন্ত এটা ওভাবেই আছে, এই কথাটা এরকম একটা কথা এখানে বলছে। কিন্তু এটা আসলেই মানে সম্পূর্ণ কি বলবো, ভিত্তিহীন, এখন পর্যন্ত ভিত্তিহীন বল, কারণ সব কিছু মূলত প্রতিনিয়ত পরিবর্তনশীল। আর এই যে কোনো কিছু যে পরিবর্তন হয়েছে এটা কীভাবে বুঝবো, কারণ ধরো সাপোজ গরু, মনে করো গরু নিয়ে আমি কথা বলতেছি, গরু অনেক প্রাচীন একটা প্রজাতি, অনেক আগ থেকে গরু ছিল, তোমার বাপ দাদা তার হয়তো 14 গোষ্ঠী গরু পালতো, তাই না? গরু হয়তো এখন পর্যন্ত আছে, কিন্তু কিছু কিছু প্রাণী তো একদম বিলুপ্তি হয়ে গেছে, বা কিছু কিছু প্রাণীর পরিবর্তন, যেমন গরু, গরু যে আমি তো এখন বর্তমানে রিসেন্ট গরুগুলো দেখতেছি কীরকম, এদের 4টা পা আছে, একটা লেজ আছে, শিং আছে, এমন। কিন্তু এমনও তো হতে পারে যে গরু একসময় এমন ছিল না, অন্যরকম ছিল, সেটার প্রমাণ কীভাবে পাবো? ফসিল থেকে, যদিও গরু কোনো ফসিল পাওয়া যায় না, অন্যান্য অনেক প্রাণীর ফসিল পাওয়া গেছে। ফসিল মানে হচ্ছে কি, জীবাশ্ম, অর্থাৎ
যেরকম ডাইনোসরের ফসিল পাওয়া গেছিলো, আমরা তো ডাইনোসর সম্পর্কে আমরা জানতামও না, তাই না? যখন ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে, কঙ্কাল বা যখন ফসিল অনেক কারণে হইতে পারে, ফসিল অনেক কারণে হইতে পারে, এখানে অনেক সময় দেখা যায় আগ্নেয়গিরির মধ্যেও, কিন্তু ধরো আগ্নেয়গিরি, এই যে কয়েকদিন আগে দেখলাম কোন একটা কান্ট্রিতে যেন একটা আগ্নেয়গিরি মানে সুপ্ত অবস্থায় ছিল, এখন সেটা জেগে উঠছে। তো মনে করো আগ্নেয়গিরির আগ্নে পাতার ফলে এই লাভাগুলা একটা প্রাণীর উপরে পড়লো, সেই লাভায় পেঁচে গেলো, পেঁচাই লাভাটা শুকিয়ে গেল, এভাবে সে সংরক্ষিত হয়ে গেল অটোমেটিকভাবে, প্রাকৃতিকভাবে এভাবে কেটে গেল ধরো 3,000-4,000 বছর। হঠাৎ করে 4,000 বছর পরে সেম ওই প্রাণীটার লাভাতে পেঁচানো মরদেহটা হয়তো কোনো বিজ্ঞানী পেলো, তখন সেটা নিয়ে গবেষণা করে তারা পাইলো যে এটা তো 5,000 বছর আগের একটা গরু। তখন দেখা গেলো যে বর্তমান গরুর সাথে তখনকার গরুর হয়তো দেখা যাচ্ছে অনেক পার্থক্য। তো এভাবেই মানে ধারণা করা যায় যে মানে এভাবেই মানে তফাতটা বের করা যায় যে জৈব বিবর্তনটা কীভাবে, ফসিল থেকে কীভাবে জৈব বিবর্তনটা আলাদা করা যায়। কৃষ্ণপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক এরিস্টটল প্রমাণ করেন যে জীব জগতের বিভিন্ন জীবের ভিতর এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে উন্নত, সেই জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে ক্রমাগত পরিবর্তন এবং রূপান্তরিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে। বিবর্তনের ফলে উন্নত হইতে পারে, বিবর্তনের ফলে আবার অনুন্নতও হইতে পারে, এটা কিন্তু খুব মেজর একটা পয়েন্ট। বৈজ্ঞানিক তথ্য উপাত্ত অনুসারে প্রায় 450 কোটি বছর আগে সূর্য থেকে সৃষ্ট এই পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই উত্তপ্ত গ্যাসপিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করায় তার উত্তাপ কমে যাওয়ায় ক্রমশ ঘনীভূত হয়ে তরল অবস্থা প্রাপ্ত হয়। এই পিণ্ডটি বাইরের দিক থেকে ভেতর দিকে ক্রমশ কঠিন হতে থাকে এবং উদ্ভূত জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। ওই রকম মেঘ থেকে বৃষ্টি হওয়ায় পৃথিবীতে কঠিন বহিঃস্তর জলভাগ অর্থাৎ সমুদ্রের আবির্ভাব ঘটে। একসময় সমুদ্রের পানিতে প্রাণের আবির্ভাব হয় এবং সমুদ্রের পানিতে সৃষ্ট জীবগুলের ক্রমাগত পরিবর্তনের ফলে বর্তমান জীববৈচিত্র্য সৃষ্টি হয়েছে। আচ্ছা, প্রাণের উৎপত্তি নিয়ে আসলে মানে অনেক ধরনের কথা আছে, সেটা হয়তো এখন প্রাণের উৎপত্তি নিয়ে আমরা পড়ছিলাম যে স্বতঃস্ফূর্ত মতবাদ একটা আছে, মানে এই ধরনের কথা এই ক্লাসগুলো হয়তো মানে যদি বলি যে স্বতঃস্ফূর্ত মতবাদ, প্রাণী নিজে নিজে সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা কিছু কিছু বিজ্ঞানী বলছে প্রাণী নিজে নিজে সৃষ্টি হয়েছে, কে বলছে অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ দেখো এখানে একটা চার্ট দিছে, সেই চার্টের মধ্যে বলছে যে মানে প্রাণী কীভাবে সৃষ্টি হয়েছে, বলছে যে প্রথমে রাসায়নিক বিবর্তন কী ঘটছে, প্রাণী সৃষ্টি হয়েছে, রাসায়নিক বিবর্তন ঘটছিল যে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন ছিল প্রথমে প্রকৃতিতে, পরে সেটা কোনোভাবে মিথেন অ্যামোনিয়া এবং জলীয়বাষ্পে পরিণত হয়েছে, পরবর্তীতে মিথেন অ্যামোনিয়া জলীয়বাষ্পটা থেকে বিক্রিয়ার মাধ্যমে সেখানে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছে, অ্যামাইনো অ্যাসিডটা নিউক্লিক অ্যাসিডে পরিণত হয়েছে, নিউক্লিয়াস অ্যাসিড থেকে নিউক্লিয় প্রোটিন, তারপর হচ্ছে প্রোটোভাইরাস, এরপর ভাইরাস, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে প্রোটোজোয়া, তারপর বহুকোষী জীব, বহুকোষী জীব থেকে উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখানে একটা চার্ট আছে, এটা তোমাদের বইয়ের ভিতরে নাই, দেখো এই যে এখানে এরকম একটা চার্ট আছে, এটা কী সুন্দর করে ওরা এখানে মানে বর্ণনা করে দিছে যে কীভাবে প্রাণের উৎপত্তি। এখন এই এই ধরনের মতবাদ আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু বৈজ্ঞানিকভাবে আমি বৈজ্ঞানিকটার কথা বলতেছি, যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটার কথা বলছি। আচ্ছা, জীবনের আবির্ভাব, পৃথিবীতে জীবের উৎপত্তি কীভাবে হয়েছিল সেই সম্পর্কে মতবাদ বর্তমানে প্রচলিত আছে, তবে জীবনের উৎপত্তি যে প্রথম সমুদ্রের পানিতে হয়েছিল এই সম্পর্কে কোনো দ্বিমত নেই। সমুদ্রের পানিতেও না, আসলে সমুদ্রের পানিতে বলতে বুঝেছে যে পানির মধ্যে জীবের প্রথম উৎপত্তি হয়েছে, পানির মধ্যে জীবের উৎপত্তি হয়েছে যে কোনো মানে পৃথিবীতে যখন প্রথম অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল, প্রাণের প্রথম অ্যামাইনো অ্যাসিডটা যেটা সেটা সাগরের মানে পানির মধ্যেই উৎপত্তি হয়েছে। যদি আমরা ধার্মিক মানে ইসলামিক দিকে সেটা চিন্তা করবো, ধার্মিক দিক থেকে সেটা চিন্তা না করে আমরা বৈজ্ঞানিক দিক থেকে চিন্তা করি, তো তাহলে বুঝবো যে পৃথিবীতে মানে প্রাণের যে প্রথম প্রাণের আবির্ভাব সেটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে, অর্থাৎ প্রথম সমুদ্রের মধ্যেই, তারা বলছে যে পানিতেই হয়েছিল। এ সম্পর্কে কারো কোনো বিজ্ঞানীর কোনো দ্বিমত নাই। বিজ্ঞানীরা যে যুক্তি লিখেছেন সেগুলো হচ্ছে, প্রথমত অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত বা অন্যান্য তরলে নানা রকম লবণের উপস্থিতি, অর্থাৎ জীবকোষের মধ্যে বা জীবকোষ রক্ত শরীরের বিভিন্ন অংশের মধ্যে যে লবণের উপস্থিতি সেটা সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য, অর্থাৎ এই লবণটার সাথে সমুদ্রের পানির লবণের সাথে সাদৃশ্য আছে। দ্বিতীয়ত, সমুদ্রের পানিতে এখনও অনেক সরল এবং এককোষী জীব বসবাস করে, অর্থাৎ সরল এককোষী জীব বসবাস করে, যেটাও পরবর্তীতে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কি বহুকোষী জীবে পরিণত হইতে পারে বলতে তাদের হয়তো ধরো এখন তাদের কথা মতে বা ভাষ্যমতে এমন বোঝায় যে হয়তো
4 বিলিয়ন বা 400 কোটি বছর পরে, আগামী 400 কোটি বছর পরে পৃথিবী যদি থাকে, তাহলে হয়তো তখন আরও অন্যরকম প্রাণের উদ্ভব হইতে পারে, নতুন নতুন প্রাণের উদ্ভব হইতে পারে। এর আগে দেখো পৃথিবীতে একসময় কিন্তু অনেক ওল্ড কিছু প্রাণী ছিল যেগুলো বর্তমানে নাই। আবার এমনও হতে পারে যে আগামী 450 কোটি বছর পরে অনেক ধরনের প্রাণী থাকবে না, এমন হতে পারে মানুষ থাকবে না, মানে অন্যরকম হয়ে যাবে সব কিছু, নতুন একটা জগৎ সৃষ্টি হবে, নতুন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে, তারা এমন একটা জিনিসে বিশ্বাসী। পৃথিবীতে কীভাবে জীব সৃষ্টি হচ্ছে সে সম্পর্কে বিজ্ঞানের সম্মত অনুমত, প্রায় 260 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফেট এবং জলীয়বাষ্প, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না। অহরহ আগ্নেয়গিরির আগ্নেয়পাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটে, বজ্রপাতের ফলে অতিবেগুনি রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এবং পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড থেকে ফটোভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, বহুকোষী জীব, উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি। আমি একটু আগে যে 4টার কথা বলছিলাম ঠিক সেভাবেই। তবে জৈব বিবর্তনের ক্ষেত্রে বুঝছো, জৈব বিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মতবাদ দুজন বিজ্ঞানী, যেটা ডারউইন মতবাদ তোমাদের বইয়ের মধ্যে দিছে, ডারউইন মতবাদটা আমরা পড়বো। অর্থাৎ ডারউইন মতবাদ অনুসারে হচ্ছে বিষয়টা এরকম, পরিবর্তন আমি এই কথাটা বলি যে ওখানে একটা আছে যে ঘোড়ার খুর মানে অশ্বক্ষুর আকৃতি, তোমরা জানো যে অশ্বক্ষুর আকৃতি শেপটা কেমন, গরুর পা যেমন মানে মাঝখান দিয়ে একটু কাটা থাকে, গরুর পা তো তোমরা দেখছো, গরুর খুরটা। ওরা বলছে যে ঘোড়ার পাও নাকি একসময় এমন ছিল, ঠিক আছে, পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে, ঘোড়া তো জানো যে অনেক দ্রুত গতির প্রাণী, বিবর্তনের মাধ্যমে সেটা একসময় এসে জোড়া লেগে গেছে। চিন্তা করছো কতটুকু বিবর্তন, মানে এখন কিন্তু ঘোড়ার পা কিন্তু এমনই, ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন জীববিজ্ঞানের তথা সমগ্র বিজ্ঞানের ইতিহাসে একটি বৈপ্লবিক চিন্তাধারণা সৃষ্টি করেছেন। তিনি বলেছেন যে তিনি ইংল্যান্ডের সান্সবেরি শহরে জন্মগ্রহণ করেছেন, প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। পরিভ্রমণকালে তিনি উদ্ভিদ প্রাণীকুল নিয়ে বিস্ময়কর এত সালে পরিবর্তন, 20 বছর পর প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উদ্ভব, তার একটা বই হচ্ছে স্পেসিস বাই মেন্স অফ ন্যাচারাল সিলেকশন নামে একটা বইয়ে তার মতবাদ করেন। মতবাদগুলো এই অধ্যায় আলোচনা থেকে আমরা তার মতবাদগুলো কি, তার মতবাদগুলো ডাইরেক্ট মতবাদ নামে পরিচিত, ঠিক আছে। তার মানে দৃষ্টিতে প্রকৃতিক সংগঠিত সাধারণ সত্য, মানে যে সত্যগুলো তিনি প্রকৃতিতে সাধারণ সত্যগুলো, সেটা হচ্ছে যে অত্যধিক হারে বংশবৃদ্ধি যদি জীবের সহজাত বৈশিষ্ট্য, এর ফলে জ্যামিতিক গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তিনি বলছিল যে একটি সরিষা গাছ থেকে বছরে প্রায় 730,000টি বীজ জন্মায়, এই 730,000 বীজ থেকে 730,000 সরিষা গাছের জন্ম হওয়া সম্ভব। একটি স্ত্রী স্যামন মাছ প্রজনন দিতে প্রায় 3 কোটি ডিম পারে। ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,000,000। এটা ইয়ার মধ্যে অনেক বেশি আসে, যে অবজেক্টিভের মধ্যে অনেক বেশি আসে। সীমিত খাদ্যবস্থান, ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত, আর হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় খাদ্য এবং বাসস্থান সীমিত থাকার কারণে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ডারউইনের এ ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছে। ডারউইন লক্ষ্য করেন যে জীব 3টি পর্যায়ে সংগ্রাম করতে থাকে, সেগুলো হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আর একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। আচ্ছা, এই 3টা পয়েন্ট তোমরা হয়তো বুঝো নাই, যে দেখো একটা প্রাণী মানে যে টিকে থাকার যে সংগ্রাম, পরিবেশের মধ্যে যে টিকে থাকার সংগ্রাম, এটা বলছে অন্তঃপ্রজাতির মধ্যে হয়, আন্তঃপ্রজাতি, অন্ত আর আন্ত কি, নিজেদের মধ্যে, অর্থাৎ কিছু কিছু সংগ্রাম সব মানে কিছু কিছু তাদের কম্পিটিশন হয় নিজেদের মধ্যে। যেমন ব্যাঙ কীট পতঙ্গ খায়, অন্যদিকে সাপ ব্যাঙদের খায়। আমি একটা আন্ত মানে ইয়ার কথা বলতেছি, অন্তটা না, অন্তটা একটু ভিন্ন রকম, যে একই প্রজাতির মধ্যে যেটা সেটা হচ্ছে অন্ত, এটা কিন্তু দুইটা ভিন্ন জিনিস, খেয়াল করলে দেখবে একটা হচ্ছে অন্ত প্রজাতি আর একটা হচ্ছে আন্ত। আন্ত মানতে কিন্তু কখনো নিজেদের মধ্যে না, অন্ত মানে হচ্ছে নিজেদের মধ্যে। আর আমি এখন বলতেছি আন্তটা, আন্তটা হচ্ছে কি যে মানে বাস্তু সংস্থান, এক কথায় হচ্ছে আন্তটা অনেকটা বাস্তু সংস্থানের সাথে মানে যায়। মানে
ধর মানুষ মাছ খাচ্ছে, ঠিক আছে? এখন মানুষ যদি মাছখানা বন্ধ করে দেয়, দেখো মাছে কিন্তু মানে মানুষ সহ মানুষের দিয়ে উদাহরণ দিলাম, অনেক প্রাণীই তো মাছ খায়, শিকার করে মাছ খায় অনেক পাখি, কিন্তু যদি ধরো মানুষ যদি মাছ খাওয়া বন্ধ করে দেয় তাহলে মাছ বৃদ্ধি হইতে 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 এক সময় কী অবস্থা হবে সেটা চিন্তা করে দেখছো? অর্থাৎ একটা জিনিস আর একটা জিনিসের সাথে রিলেটেড, যদি কেউ একটা জিনিস স্যাক্রিফাইস করে দেয় অন্যদিকটা বেড়ে যায়, তো এটাও যে ভালো হবে তা না, মাছ যদি অনেক বেড়ে যায় এটাও যে ভালো হবে তা কিন্তু না। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় ব্যাং কীট পতঙ্গ খায়, অন্যদিকে সাপ ব্যাংদের খায়, আবার ময়ূর সাপ খায় এবং ব্যাং দুটোই খায়। এভাবে নিতান্ত জৈবিক কারণে প্রাকৃতিক প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কে একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে উঠে। হ্যাঁ, বাস্তু সংস্থান যেটা, অর্থাৎ কোনো স্থানের বসবাসকারী সকল জীব বেঁচে থাকার জন্য তাদের নিজেদের মধ্যে যে খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল তৈরি করে সেটাই তো বাস্তু সংস্থান, তাই না? তো দেখো একটা আরেকটার উপর ডিপেন্ড, একটা কিন্তু আরেকটার উপর ডিপেন্ড হয়ে একটা চেইন অটোমেটিক সৃষ্টি হইতেছে। এই চেইনটার ভিতরে যদি কোনো একটা উপাদান, কোনো একটা জিনিস যদি ব্যাঘাত ঘটে, কোনো একটা জিনিস যদি মনে করো এই যে ব্যাং কীট পতঙ্গ খায়, ঠিক আছে, এখন অন্যদিকে সাপ ব্যাং খায়, ধরো সাপ ব্যাংখানা বন্ধ করে দিল, ঠিক আছে, সাপ যদি ব্যাংখানা বন্ধ করে দেয় তাহলে ব্যাঙের পরিমাণ বৃদ্ধি যাবে, ব্যাং অনেক বেড়ে যাবে, ব্যাং অনেক বেড়ে গেলে কী হবে, কীটপতঙ্গ কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটা চিন্তা করে দেখছো, এত ব্যাং, সব কিছু অটোমেটিকভাবে লিমিটেড, সব কিছু কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকতেছে একটা, এটাই হচ্ছে মানে নেচার। আর একই প্রজাতির বিভিন্ন সদস্যের খাদ্য বাসস্থান এবং একই রকমের হওয়ার কারণে সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেদের মধ্যেই বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু করে। উদাহরণ হিসেবে বলা যায় যে একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য এবং বাসস্থান সীমিত থাকা, তখন নিজেরাই নিজেদের মধ্যেই সংগ্রাম শুরু করবে। সকল প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতিহিত করে গ্রাসাচ্ছাদন করে, ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যেই অনাহারে মারা পড়বে। হ্যাঁ, এই যে একটু আগে বলছিলাম যে ব্যাং, ধরো ব্যাং ব্যাং ঘাস মানে বিভিন্ন ধরনের পোকামাকড় খাচ্ছে আর সাপ ব্যাংগুলোকে খাইতেছে সাপোজ, এখন কোনো একটা কারণে সাপ ব্যাং খাওয়া বন্ধ করে দিল, ঠিক আছে, সাপ ব্যাং খাওয়া বন্ধ করে দেওয়াতে তোমরা হয়তো মনে করতেছো যে ভালো হয়েছে, আসলে কিন্তু দেখো বিষয়টা মোটা ভালো হয়নি। তখন ব্যাঙের পরিমাণ অটোমেটিকভাবে বাড়বে, ব্যাঙের পরিমাণ বাড়লে কী হবে, ব্যাঙের পরিমাণ বাড়লে ব্যাং কী করবে, সব পতঙ্গ খাই ফেলবে, পতঙ্গ খাইতে খাইতে একসময় ব্যাঙের কিন্তু খাওয়ার আর কিছুই থাকবে না, তখন ব্যাং কী খাবে, কারণ যেহেতু প্রতিনিয়ত তারা সংখ্যায় বাড়তেছে, তাদের দমন করা যাইতেছে না, প্রতিনিয়ত তারা সংখ্যায় বাড়তেছে, তখন কী হবে, তখন দেখা যায় ওই যে এটা বলছে যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, তখন কিন্তু অন্তঃপ্রজাতিক সংগ্রামের কারণে আন্তঃপ্রজাতিক সংগ্রাম সৃষ্টি হবে, মানে তখন তারা নিজেদের মধ্যে লড়াই সৃষ্টি করবে। একসময় হয়তো ব্যাং নিজেদের মধ্যে যারা মানে আধিপত্য বিস্তার করতে থাকবে শক্তিশালী তারাই টিকবে, আর যারা দুর্বল তারা ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে পরিবেশের সাথে সংগ্রাম, হ্যাঁ পরিবেশের সাথে, পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা খরা আগ্নেয়গিরির আগ্নেয়পাত, এগুলোর কারণে তো প্রাণী অনেক সময় ধ্বংস হয়ে যায়। উত্তর মধ্য আমেরিকায় কোয়েল পাখি প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে, এই যে পরিবেশের সাথে সংগ্রামের মধ্যে লিখছে যে পরিবেশ, পরিবেশটা হচ্ছে এমন একটা জিনিস, এটা শুধুমাত্র যে উদ্ভিদ প্রাণী প্রাণী বলতে আসলে মানুষের জন্য তো এটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তাই না? পরিবেশ যদি মানে সহায় না হয় আসলে কারোই টিকে থাকা সম্ভব না, এই জিনিসটা আমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছি। প্রকরণ বা জীবদেহে পরিবর্তন, চার্লস ডারউইনের মতে পৃথিবীর দুটি জীব কখনোই অবিকল একই রকম হয় না, যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই, জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বা পরিবৃত্তি বলে, অর্থাৎ একই রকম দেখতে হইলেও আসলে সবসময় একরকম হয় না, এদের মধ্যে কোনো না কোনো পার্থক্য থাকবেই। আর একে কী বলে, একে বলা হয় পরিবৃত্তি, পরিবৃত্তি কাকে বলে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রাকৃতিক নির্বাচন যেটা, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন ডারউইন তত্ত্বের এই প্রতিপাদন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনুকূল প্রকরণ সম্মিলিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে, এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন। অনুকূল প্রকরণ সম্মিলিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়, তুলনামূলকভাবে বেশি সংখ্যা বেঁচে থাকে এবং অত্যাধিকারে বংশ বিস্তার করে। অপরদিকে প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীবেরা প্রকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, ফলে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। এ হিসেবে এখানে একটা দেখো চিত্র দিচ্ছে যে একটা কাক, একটা কাক কী খাচ্ছে, অনেকগুলো পোকা খাচ্ছে, যার মধ্যে কিছু কিছু পোকা হচ্ছে হলুদ, কিছু কিছু পোকা হচ্ছে সবুজ। হলুদ পোকাগুলো কিন্তু হলুদ ঘাসের সাথে একদম ক্লিয়ারভাবে মিশে গেছে, কিন্তু সবুজ পোকাগুলো মিশতে পারে নাই, যার কারণে পাখিগুলো কিন্তু তাদেরকে বেশি চোখে দেখতেছে, এসে এসে উড়ে উড়ে খাই ফেলতেছে, তারা পরিবেশের মধ্যে একটা খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, একসময় তারা বিলুপ্ত হয়ে যাবে, হলুদগুলাই থাকবে, এবং হলুদগুলা কিন্তু অনেক বেশি
বংশবিস্তার করে তারা একসময় মানে বিলুপ্ততা তার বিলুপ্ত হবে না, সবুজটা বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু হলুদটা তার অস্তিত্বটা আরো বেশি করে মজবুতভাবে সে টিকে রাখবে পরিবেশে। বিবর্তন অভিব্যক্তি ল্যামার্কের তত্ত্ব একটা আছে, ল্যামার্কের তত্ত্ব যদিও তোমাদের মধ্যে দেয় নাই, ডারউইনের মতবাদটাই বেশি ইয়া করে দিয়েছেন। আচ্ছা, নতুন প্রজাতির উৎপত্তি, ঠিক আছে, নতুন প্রজাতির উৎপত্তি কিভাবে হয়, নতুন প্রজাতির উৎপত্তিটা এখানে খুব ভালো করে দেয় নাই। নতুন প্রজাতিতে তিনটি ভাবে সৃষ্টি হতে পারে, আমি দেখি এই বইটার মধ্যে তিনটি ভাবে দিছি কিনা, মূল প্রজাতিকে হ্যাঁ দিয়েছে, নতুন প্রজাতিটা অনেকটা একই রকম। অর্থাৎ নতুন প্রজাতিটা হচ্ছে যে সকল প্রাণী আর যে সকল উদ্ভিদ সুবিধাজনক প্রকরণ দেখা যায়। সুবিধাজনক প্রকরণ মানে কি? সুবিধাজনক প্রকরণ বলতে এখানে সেই প্রকরণটাই বোঝাচ্ছে যে প্রকরণটা পরিবেশের সাথে খাপ খাইতে পারছে, অনুকূল পরিবেশগুলো মোকাবেলা করতে পারতেছে, অর্থাৎ এটা বলতে পারো যে উন্নত, যেই প্রকরণটা উন্নত। আর উদ্ভিদের ক্ষেত্রে হোক প্রাণীর ক্ষেত্রেই হোক, প্রকৃতি তাদের নির্বাচন করে এবং তাদের লালন করে, প্রকৃতি মানে অটোমেটিকভাবে সে পরিবেশ থেকে একটা সুবিধা পায়। অর্থাৎ যেই ঘাস ফড়িংগুলোর কথা বলছিলাম যেগুলো একটু মানে হলুদ বর্ণের, সে প্রকৃতি থেকেই সুবিধা পাচ্ছে, কেন দেখো প্রকৃতি হলুদ, সে নিজের হলুদ, তাকে অন্য প্রাণী খুব দ্রুত সিলেক্ট করতে পারছে না, কারণ হলুদের মধ্যে হলুদ খুব দ্রুত বোঝা যায় না, সে বাঁচতেছে বেশি দিন, বেশি দিন বাঁচতে সে বংশবিস্তার বেশি করবে, তাহলে তার পরিমাণ দিন দিন আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে। সুবিধাজনক প্রকরণগুলো প্রাণী এবং উদ্ভিদ পরিবেশের সাথে নিজেদের মান নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবিস্তার করতে পারে। উত্তরাধিকার সূত্রে এদের বংশকরণের মধ্যে প্রকরণগুলো যায় এবং এই বংশধরদের মধ্যে আবার যাদের সুবিধাজনক প্রকরণ বেশি প্রকৃতি তাদের নির্বাচন করে, এভাবে যুগ যুগান্তর ধরে নির্বাচন করে, ফলে প্রকৃত প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির সৃষ্টি করে, মানে বিলুপ্তি তার হাত থেকে তার মানে এটা রক্ষা পাচ্ছে, ক্লিয়ার করে এই জিনিসটাই বোঝাচ্ছে। অর্থাৎ বলছে প্রকৃতি সবসময় সবচেয়ে বেটার জিনিসটা বাছাই করে রেখে দেয়, আর যে জিনিসটা মোটামুটি বেশি খুব বেশি উন্নত না সেটা অটোমেটিকভাবে বিলুপ্ত হয়ে যায়। তার মানে বলতে পারে প্রকৃতিতে বর্তমানে যত জিনিস আছে সবগুলাই প্রকৃতির নির্বাচন, মানে অনেক বেশি উন্নত। বর্তমানে বংশগতিবিদ, কোষতত্ত্ববিদ, শ্রেণী নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে বংশগতিবিদ্যা মতবাদের এবং বিবর্তন তত্ত্বের ভিত্তিতে বলেন তিনটি ভিন্ন উপায়ে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। তিনটি ভিন্ন উপায় কী কী? একটা হচ্ছে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে, মূল প্রজাতি থেকে মূল ধারা থেকে হঠাৎ করে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হলো, হঠাৎ করে একটা নতুন ধারা সৃষ্টি হলো, ঠিক আছে, এভাবে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। যেমন কয়েকদিন আগে দেখলাম এই যে মরুভূমির মধ্যে যে মরুভূমি না, বরফের মধ্যে যে থাকে ইগলো, পেঙ্গুইন, পেঙ্গুইন একটা হলুদ রঙের পেঙ্গুইন, দেখো পেঙ্গুইন সাধারণত কালো আর কি বর্ণের হয়, সাদা বর্ণের বুকের অংশ দিয়ে সাদা, কিন্তু দেখো এর মধ্যে হঠাৎ করে একটা হলুদ বর্ণের পেঙ্গুইন, এটা একটা ভিন্ন না, দেখো নিজস্ব প্রজাতি সম্পূর্ণ আলাদা। তারপর হচ্ছে সংকরায়নের ফলে, এবং সংকরায়ন প্রজাতিতে কোষ বিভাজনের ফলে ঘটনাক্রমে কোষ ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে নতুন জীবটির অভিযোজন ঘটবে এবং প্রকৃতি নির্বাচন দ্বারা একটি নতুন প্রজাতি সৃষ্টি হবে। সংকরায়ন, সংকরায়নটা কি? আর এখানে যে একটা কথা বলছে যে জীবটির অভিযোজন ঘটবে এবং প্রকৃতি নির্বাচন দ্বারা, সংকরায়ন হচ্ছে নতুন জাত সৃষ্টি, হাইব্রিডাইজেশন, বুঝছো, হাইব্রিড নতুন একটা জাত যেটা আরও অনেক বেশি উন্নত, এটা হচ্ছে সংকরায়ন। আর সংকরায়ন জাতটাই কী করে? অভিযোজন, অভিযোজন একটা কথা সম্পর্কে আমরা জানি, অভিযোজন সাথে আমরা পরিচিত, অভিযোজন বলতে বোঝায় যে ধরো একটা নির্দিষ্ট একটা পরিবেশে কোনো জীব উদ্ভিদ বা প্রাণী ওই পরিবেশের সাথে খাপ খেয়ে থাকাটাই হচ্ছে অভিযোজন, ঠিক আছে। অর্থাৎ নতুন যে জাতটা সেটা অভিযোজন ক্ষমতা সেটা বৃদ্ধি পায় পরিবেশের সাথে, সে কিন্তু খাপ খাওয়াতে পারে অনেক ইজিভাবে। আর কোন একটা প্রজাতি টিকে থাকতে পরিবেশ তাকে কীভাবে মানে সাহায্য করে? বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভবকালে দেখা যায় অনেক প্রজাতি কালের গর্ভে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ডাইনোসরের কথাই বলা যায়, সময়ের সাথে সাথে প্রজাতি টিকে থাকার ক্ষমতা হারিয়ে গেছে, সেই বিবর্তনের আবর্তে তত বেশি দিন টিকে থাকতে পারে। অর্থাৎ যে পরিবেশ জীবন প্রদাহ জনমিতির মানদণ্ড বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সেই প্রজাতিকে টিকে থাকবে, আর যে প্রজাতি খাপ খাওয়াতে পারবে না সেটা ধ্বংস হয়ে যাবে। কোনো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর এই প্রক্রিয়াটাকে বলা হয় অভিযোজন। অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, এটা তো তোমরা বুঝো, অর্থাৎ কোনো একটা জীব যদি পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারে সে টিকে থাকবে, অনেক দিন পর্যন্ত টিকে থাকবে, বিলুপ্ত হবে না।
আর কোনো একটা প্রজাতি যদি একটা নির্দিষ্ট পরিবেশের সাথে খাপ খাওয়াইতে না পারে, তাহলে সে কিন্তু একসময় আস্তে 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 সংখ্যায় কমে যাবে। ঠিক আছে, হয়তো বর্তমান সিচুয়েশনটা এমন আসছে, করোনা ভাইরাস যদি এমনিভাবেই বাড়ে, মানুষ তো যেভাবে করোনা ভাইরাস বাড়তেছে, দেখো পৃথিবী আসলে একসময় দেখা যাবে তারাই হয়তো রাজত্ব করবে। তাদের তো প্রকরণগুলো প্রতিনিয়ত স্ট্রং হচ্ছে, পরিবেশ তাদেরকে সুযোগ করে যদি দিয়ে দেয়, পরিবেশ যদি তাদেরকে সুযোগ করে দেয়, প্রতিনিয়ত নতুন নতুন প্রতিনিয়ত তারা অভিযোজন করে 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 তারা নতুন প্রকরণ সৃষ্টি করতেছে, আরও স্ট্রং হচ্ছে। যদি অনেক বেশি স্ট্রং হয় কী হবে ভাবছ? আউট করে দিবে মানুষকে। আচ্ছা যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের, যে পরীক্ষাটা 27 তারিখ থেকে হবে ওই পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা খুব বেশি রিডিং করবা, রিডিং করলে মিউটেশন আছে, মিউটেশন তো মিউটেশন অবশ্য বলি নেই তোমাদেরকে। মিউটেশন মিউটেশন কি বলো? মিউটেন্ট অর্থাৎ মিউটেন্ট হচ্ছে হঠাৎ করে আলাদা কিছু, নতুন একটা আলাদা একটা প্রকরণ, নতুন একটা প্রকরণ বিভাজনের ফলে নতুন একটা প্রকরণ সৃষ্টি হয় মিউটেন্ট। এটা এটাও অনেক উন্নত হইতে পারে, অনেক অনুন্নত হইতে পারে। আচ্ছা প্রত্যেকটা পয়েন্ট এখানে পড়ছি বিপদ সম্পর্কে, তোমরা রিডিং ভালো করে পড়লে বুঝবা। যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে ইয়ে করবা। এখানে সবচেয়ে বেশি এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ডিএনএ এবং আরএনএ, এই ডিএনএ এবং আরএনএ এই জিনিসটা খুব ভালো করে দেখবা। ডিএনএ আরএনএ থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং এটা নিয়ে আমি অলরেডি ক্লাস দিছি, এটা ভালো করে দেখবা। ডিএনএ আরএনএটা ভালো করে দেখবা, এগুলো ভালো করে দেখবা না যে তা না, এটা জানার প্রয়োজন, কিন্তু ডিএনএ আরএনএটা খুব ভালো করে করবা, ডিএনএ আরএনএর গঠন। ওকে, থ্যালাসেমিয়াটাও করবা, থ্যালাসেমিয়াটাও ইম্পর্টেন্ট আছে, কালার ব্লাইন্ড সংক্ষিপ্ত খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, লিঙ্গ নির্ধারণ খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ওকে, বাট ডিএনএ আরএনএ ভালো করে করবা। ঠিক আছে, ভালো থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে। কোনো প্রয়োজন হলে ফোন করবা, যে কোনো যোগাযোগের অসংখ্য মাধ্যম আছে, ফেসবুক আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপর লাইভ কমেন্ট করতে পারো এখানে, যে কোনোভাবে যোগাযোগ করো। জুম জুম আছে, জুমের সাথে, জুমে তো অবশ্যই তোমাদের সাথে ক্লাস হয় না, যাই হোক তারপরে চাইলে জুম আইডি জুম পাসওয়ার্ডে কথা বলতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পড়ালেখার ব্যাপারে সিরিয়াস হওয়ার পরামর্শ রইলো, সেই সাথে করোনা ভাইরাস কিন্তু বর্তমানে খুব শক্তিশালী অবস্থায় আছে, সবাই যথেষ্ট সাবধান থাকবা। মানুষের মধ্যে যথেষ্ট উদাসীনতা দেখা দিচ্ছে, মানে দেখতেছি যে জিনিসটা আসলে মোটো মানে কাম্য নয়, করোনাকে আমাদেরকে আরও সিরিয়াসভাবে নিতে হবে। তো সবাই ভালো থাকো, সাবধান থাকো, যে যেখানে আছো অনেক ভালো থাকো, সবাই দোয়া করবা, আল্লাহ হাফেজ।